السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ورسولنا وشفيعنا وشفيقنا ومولانا وأولانا وأعلانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله واصحابه واولياء امته وشهداء محبته واهل سنته اجمعين اما بعد فقد قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على মাওলানা মুহাম্মদ আলাইহায়ে সাইয়েদে না আপনারা উচ্চ সুর দরুদ শরীফ পড়ুন শাহাদায়ে কারবালার শরণে মাহফিল মানে আলাদর রাসূল যাদেরকে আমরা নামাজে স্মরণ রাখতে হয় করতে হয় আল্লাহ আলা মুহাম্মদ আলে মুহাম্মদ সে আলে মুহাম্মদেরই স্মরণে মাহবিলে যদি দুরুদ শরীফ অলসতার সাথে পড়ি তাহলে এটা মোহাব্বতের প্রকাশ হবে না তাই সবাই উচ্চস্বরে মোহাম্বত নিয়ে পড়ুন আল্লাহ سل والا مولانا محمد والا مولانا دل پہ گم ن پھر لگایا زخم کاری یا رسول دردہ میں آپ حد سے گزری بے قراری یا رسول اللہ صلی مالانا محمد وعلا رسول اللہ علیکم ہے خدا اس کا اسی کا باغ جنت اے حسین جس کو بھی دل سے تمہاری ہے محبت Ay Hüseyin salatun ya Aleykum Çay hay çaro taraf Abre dalalet Ay Hüseyin Ese alam me tumhari Hay zarurat أيها الصلاة <سؤال> والسلام <سؤال> <سؤال> عليكم أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا قتلوا في سبيل الله أمواتا بل أحياهم عند ربهم يرزقون صدق اللہ مولانا العظیم رسولہ النبی الحبیب امین المکین المکین الکریم من الشاہدین الحمد والحمدللہ رب المین مولانا صلی وسلم وبارک علیہ غوث العظم مجبندری شاہ صبی سید مولانا আহমদুল্লাহ কাদেরি কেবলা কাবার আদর্শের পতাকাবাহী তরিকত ভিত্তিক সংগঠন আঞ্জুমানে মোত্তাবেইনে গৌসে মজবেন্ডারি শাহ এমদাদিয়া দক্ষিণ মোরা শাখার উদ্যোগে সদায় কারবালা দশে মোহরম স্মরণে আয়োজিত এ শান

আহমদ হুসাইন মোহাম্মদ ইরফানুল হক মজবান্ডারি জিদা মজদুহ যিনি অনলাইনে আপনাদের সাথে আপনাদের সম্মুখে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আজকের আমন্ত্রিত রাম আলহাস মৌলানা জেন আলহদিন সিদ্দিকি মৌলানা মোহাম্মদ রাজাউল মুস্তাফা তানবির আজহারি মৌলানা আরিফুর রহমান আল কাদারী মৌলানা মোহাম্মদ সালাউদ্দিন এবং অতিথিবৃন্দ বিশেষ করে বিভিন্ন মসজিদের সম্মানিত হোতাবায়ে ইসাম যাদেরকে আজকে আঞ্জুমানে গোসে মেজমান্ডারি শাহমদা দিয়া খার দক্ষিণ মহারা শাখার পক্ষ থেকে সম্মাননা পেশ করা হয়েছে এটি একটা যুগান্তি পদক্ষেপ কারণ হচ্ছে আলেম ওলামার নির্দেশনা যেখানে তাকে না সেটা কোনোদিন পূর্ণতা লাভ করে না আজকে একটা জিনিস আপনারা খুব গভীরভাবে দেখবেন আজকে অনলাইনে অফলাইনে প্রিন্ট মিডিয়ায় ধর্ম ইসলাম সম্পর্কে জানার যত অসংখ্য অসংখ্য বই পুস্তক বাংলা ভাষায় আছে কিনা বলেন না আছে কিনা বলুন কোরআন হাদিস এবং আল্লাহর অলিদের এই বাণীগুলো এগুলো কিন্তু বাংলা ভাষায় ছিল না এগুলা আরবি ফার্সি উর্দু ওইসব ভাষায় ছিল কিন্তু এগুলো যে আজকে অনুবাদ হয়ে বাংলাবাসী মুসলমানের হাতে আসলো এইখানে অবদান কাদের আলেম সারা কেউ তো কোরআন অনুবাদ করে বাংলায় পেশ করার সামর্থ্য যোগ্যতা আলেম সারা কেউ রাখে না আজকে বাংলা বই পড়ে অনেক বাংলা মৌলবী আলেমকে আর হিসেব করতে চায় না অথচ তিনি ভুলে গেছেন তিনি যা জ্ঞান আনর্জন করেছেন এটা কোন না কোন আলেমের অবদান সেজন্য আজকে আঞ্জুমানে মুক্তাবিনে গোসেমেজ ভান্ডারি দক্ষিণ মহারাজ শাখাকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ যে ওনারা ইসলামী জ্ঞানের প্রচার প্রসারের মূল মাধ্যম চিহ্নিত করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এবং এটা প্রমাণ হয়েছে যে মাইজবানদার দরবা শরীফের মূল যেটা এটার সাথে আলেম ওলামাদের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান আবার কিছু মানুষ আছে আলেম বিদেশী এরা আলেম পছন্দ করেন না কেন আলেমরা তাদের ভুল ভ্রান্তি দেখায় দেয় এই জন্য পছন্দ করে না তো अंजुমানে মুত্তাবাইনে গো সমাজ বানদারী যে আলম আমাদের সম্পৃক্ততা তার কারণ হচ্ছে হজরত গৌসুল আজম শাহ সৈয়দ মৌলানা আহমদুল্লাহ কাদের কেবলা কাবা উনি একজন বড় মাপের আলেম ছিলেন যিনি দেশে লেখাপড়া করে ক্যালকাটা আলিয়ায় লেখাপড়া করেছেন আবার সেই ক্যালকাটা আলিয়ায় শিক্ষকতা করেছেন সুবান বলেন না তাহলে উনি কত বড় আলেম ওনার অনুসারী কেমনে আলেম বিদ্বেষী হবে গৌসুল আজম মেজবান্ডারির অনুসারী দাবি করে যদি কেউ আলেম বিদ্বেষী হয় সুন্নি আলেম বিদ্বেষী তাহলে সে মৃত্যু সে কখনো গৌসুল আজম মেজবান্ডারির আসল অনুসারী নয় বাবা ভান্ডারি বাবাজান কবলা رحمتুল্লাহ আলাইহ গোলাম রহমান মджবণ্ডারি কবলা উনিও আলেম উনি মৌসনীয়া মাদ্রাসা ছাত্র ওনার জীবনী পড়লে দেখবেন উনি বাদ্দার আড়ের পূর্বে যেখানে লজিং থাকতেন ওখানে তো এখন ওনার আस्ताना জরীব আছে উনি মৌসনীয়া মাদ্রাসা ছাত্র উনি ফাজেল ফাইনাল পরীক্ষা দেবেন আপন যেটা গৌসুল আজম মজবন্ডারি শাসফি সৈয়দ মৌলানা আহমদুল্লাহ কাদেরি কেবলা কাবাকে সালাম করতে গেছেন পরীক্ষার সময় মুরব্বীদেরকে সালাম করে ওই সময়ে হজরত কেবলা ওনাকে ফয়েজ দিয়ে বেলায়তের সম্রাট বানাই দিলেন উনি ছাত্র জীবনে ফার্সি বাজায় যে কবিতা লিখেছেন এটা জীবনের ভিতর আছে अतায়ব গোসলাজম মেজবানলা তরব শরীফের মূল যেই দুইজন এরা দুইজনই আলেম বড় করে বলুন সুবহান সুবহান শুধু কথাwattায় আলেম না আলেমও আলেম আমলে আলে বাবাজান কেপলার জীবনীতে আছে ওই সময় তো এই চট্টগ্রাম টন এই পর্যায়ে ছিল না সেই ব্রিটিশ পিরিয়ডে উনি মোসানিয়া মাদ্রাসায় যাওয়ার সময় অনেক পানি পার হয়ে যেতে হতো পানি এখনো তো ওই এলাকা নিচু টাইপের একটু বৃষ্টি হলেই কি পানি উঠে তো বাবা ভান্ডারি কেবলা ওই সময় লুঙ্গি পরে যেতেন একটা লুঙ্গি কিন্তু সাথে রাখতেন আমাদের তো কোনো চিন্তা নাই এত লুঙ্গি কেন বহন করব যখন বানি আসবে কাপড় তুলে ফেলবো কিন্তু বাবা ভান্ডারি যেহেতু পুরুষের সতর হাটুত, আটুত সহ পর্যন্ত পানি এরও বেশি কাপড় তুলতে হবে সেজন্য আরেকটা কাপড় সাথে রাখতে বলবেন না এটা কি করেছেন, মেনেছেন প্রায় সময় রোজা রাখতেন রাতের খাবার যেটা লজিং বাড়ি থেকে পাঠাইত

যে সম্মানিত করেছেন এটা একটা পদক্ষেপ আল্লাহ এবং আজকের দিনে ওলি বিরোধী দরবার বিরোধী একটা সেন্টিমেন্ট আছে এটা দুর্বল না এরা বলে এরা শুধু মানুষ থেকে নেয় কোনো কাজ করে না কিন্তু আজকে সারা দিন এই যে অসুস্থ মানুষের চুকের চিকিৎসা তারপরে বিভিন্ন চিকিৎসা দিয়েছেন ব্লাড গ্রহণ করেছেন ব্লাডের অভাব যাদের হয় তাদেরকে ব্লাড দেন ওষুধ দেন এইগুলো হচ্ছে সৃষ্টির সেবা খেদমতে খাল তরিক শুধু তসবি তালিল পড়ার নাম নয় হজরতে

আল্লাহ যে আরত করার সৌভাগ্য করেছেন ইনি ইমাম আবু হানিফা আমাদের ইমামের আওলা ওনার আসল নাম শরফুদ্দিন বুয়ালি কালন্দর নমানি যেহেতু আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা ওনার আসল নাম হচ্ছে নমান নমান বিন সাবেদ এজন্য জন্য ওনার নাম হচ্ছে

এটা কুকুরুর কারণেও নয় বিড়ালের কারণেও নয় এগুলো অন্য কোন প্রাণীর কারণে নয় আমরা সমাজে মানুষের কারণে। গভীর রাতে কেউ কয়েকটা কুকুর দেখলে অতটুকু ভয় পায় না গভীর রাতে যদি এলোমেলো চুলের দু চারজন যুবক দেখে তখন মানুষ ভয় পেয়েছে আল্লাহ আল্লাহ জানা এরাও মানুষ কেন ভয় পাবে তার কারণ হচ্ছে কিছু আছে মানুষ আর কিছু আছে মানুষের কবার জালুদ্দিন রুমি মসনবী শরীফে বলছেন আদমিয়াত লহম ও শহম পস্তনিস আদমিয়াত জুজরায়ে দস্তনিস মসনবীরবে বলছেন মানবতা ইনসানিয়ত কি হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করা সুবহানাল্লাহ منس رنس چوربی ہارے آدمی آدمی آدمان, نیستن آدم غلاب 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 آدمان আরবের অমি বলছেন যে এই মানুষের মধ্যে মানবতা নাই আদম সে মানুষ নয় তো কি বলে গেলাফে আদমান এটা মানুষের কবার মানুষের কবার মোবাইলের কবারের নাম মোবাইল নাকি ভিতরে একটা সত্যিকারের সিম কার্ড এবং শক্তি একটা যে মাধ্যম সেটা কভারের নাম মোবাইল বালুশের কভার আছে কেনা বালিশের তো কভারের নাম বালিশ হ্যাঁ কভারের নাম বালিশটা বালিশকে একটু সুন্দর করার জন্য কভার মানবতা আজকে বিশ্বব্যাপী দুঃখে কাঁদছে অমুসলিমরা মানবতার শিক্ষা দেয় আর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানবতার ধর্ম হচ্ছে ইসলাম বড় করে বলুন সুভার যে ইসলামে মানুষ নয় অন্যান্য প্রাণীর অধিকার সম্পর্কে বলা হয়েছে আমরা কুকুরকেই সবচেয়ে নিকৃষ্ট জানি কিন্তু সেই কুকুরকে পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে একজন মহা পাপীর জীবনের গুনা মাপ হয়েছে সেটা বগারি শরীফের হাদিসে আছে সেটা আবু দাউদ শরীফের হাদিসে আছে আমার রসুল বলেছেন একটা বিপাশিত কুকুরকেও যদি পানি পান করায় তো সেই সেটা হচ্ছে ইনসানিয়ত সেটা হচ্ছে মানবতা আর এজিদিরা সেই কুকুরের কুকুরের যেই কুকুরের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাও প্রদর্শন করে নাই আলাদের সুলের প্রতি তাদের নাম ইয়াজিদ অতএব ইয়াজিদ এবং ইয়াজিদ এটা কুকুরের চেয়ে একটা নিকৃষ্ট জোরে বলুন নাউজুবিল্লাহ আজকে এটা মোহাররমের দশম রাত আগামীকাল দশ তারিখ এই রাতে একষট্টির এই রাতে আলাদ রসুল সৈয়দ উৎসয়দা সুলতানে কারবালা ইমামি আলী মোকাম সৈদনা হোসাইন আলিসাল ময়দানে কারবালায় ছিলেন পরিবার পরিজন নিয়ে এই রাত ইমামে আলী মকাম সারা রাত নামাজ পড়েছেন আর কোরআন করেছেন একজন সুবহান ময়দানে কারবালার পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল বড় করুন কণ্ঠে কোরআনে পাকের তেলাওতের আওয়াজ শুনতে পেল সুবাহুল্লাহ আজকে আমাদের দেশে বড় অনুতাপের বিষয় আমরা আমাদের সন্তানদেরকে শুদ্ধ করে কোরআনে পাক শিক্ষা দেওয়ার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না অথচ আপনারা যারা হস করতে গিয়েছেন সফরের মধ্যে দেখবেন থেকে মদিনায় তৈবা সাড়ে চারশো কিলোমিটারের রাস্তা যখন বড় বড় বাসগুলো আজিদেরকে নিয়ে যায় পথে পথে নামাজের বক্ত হয় আপনি দেখবেন ড্রাইভার সাহেব ওইদিকে গাড়ির ড্রাইভার নেমে অজু কালাম করে আবার জামাতেরও ড্রাইভার হয়ে যায় ইমামতি করে ওরা এটা করতে সাহস করে কেমনে উনি ড্রাইভার অনেক বেশি জ্ঞান অর্জন করেন নাই কিন্তু শুদ্ধভাবে কোরআন শরীফ জানেন সোভান কাম কারণ বেশিরভাগ ড্রাইভার মিশরি আমি নিজেই অনেক ড্রাইভারের পিছনে নামাজ পড়েছি মগরিবের নামাজ পড়েছি মাসাল্লাহ যে বিশুদ্ধভাবে একজন ড্রাইভার কোরআন শরীফ তেলাওয়াত করছেন এই দেশে একজন অনেক আলেমও সেভাবে পারবে না এটা কেমনে হলো তাহলে বোঝা যায় ওই দেশের মুসলমানরা তাদের সন্তানকে শুদ্ধভাবে কোরআন জুরি পরানোর যে বিষয়টা এটাকে অত্যন্ত গুরুত্ব দেয় কারণ আপনি পুরা কোরআন জুরি মুখস্ত করে ফেলতে হবে এটা ফরজ ওয়াজিব নয় আপনি নামাজ পড়তে গেলে কমপক্ষে সূরা ফাতিহা সহ পাঁচটি সূরা তো মুখস্ত জানতে হবে কারণ চার রাকাতের নামাজ যেগুলো সূরা ফাতিহার সাথে সুন্নতের মধ্যে এক একটা সূরা পড়তে হবে ফরজের মধ্যে চার রাকাত ফরজের মধ্যে দুই রাকাতে সূরা ফাতিহার পর সূরা পড়তে হবে বিতিরের নামাজে তিন রাকাতে সূরা ফাতিহার পর সুরা পড়তে হবে অতএব একজন মুসলমান যদি নামাজ পড়তে যায় অন্তত তার কাছে সূরা ফাতিয়া সব পাঁচটি সূরা মুখস্থ থাকতে হবে তো সেই পাঁচটি জুরও যদি অশুদ্ধ থাকে তাহলে তো আমার অবস্থাটা কি হলো তো ইমামে আলী মকাম বড় করুণ সুরে নামা কোরআনে পাক পড়ছেন কোরআনে পাক ওনাদের গরে নাজিল হয়েছে কোরআনে পাক সেই বই নিয়ে জিবরিলে আমিন আলাইহিস সালাম যেখানে অনুমতি অনুমতি ছাড়া পারমেশন যারা প্রবেশ করতো না যাদের গোরে তারাই আহলে ভাই বড় করে বলুন সুভালাইল আহ বেজ জিনকে গর জিব্রাইল আহ সেই জন্য কোরানে পাকটা শুধু পড়তে জানা শুদ্ধ করে এটা ফরস সে ফরজের প্রতি আমরা উদাসী তো মুসাফের আকর্ষণীয় সুরে কোরআনে পাক পড়তে শুনে সবারি থেকে নেমে তাবুর ভিতরে গেল দেখল যে ফুরা তাবুটা একজনেরই চেহারার আলোতে আলোকিত হয়ে আছে বড় করে বলুন সোহান জিজ্ঞেস করলেন আপনি কে হয়তো সবাই তো আহ্লাদ রসুল কে দেখেন নাই

امام علی مقام جواب دلین، امی، امار امی مدینہ پاکر، پیارا رسول ٹکرن نتی، خاتون جنت ادرر دلال، مولا علی ملا غدار چکر پتلی امام حسین مدینہ والا اگن کربلا والا بولن سوال এই কারবালার ঘটনাকে আমরা স্মরণ করছি এখানে কি লেখছে স্মরণে না শোকে কি লেখছে আরে স্মরণে বলেন না নাকি শোক করতেছি আমরা সন্নিরা স্মরণ করে শিয়ারা শোক করে বলেন না শিয়ারা শোক করে না তামাজা করে আমি গতকাল আলী শহর বি ব্লকে দেখেছি এই দশ পনেরো বছর ষোলো বছরের ছেলেরা বেঁধে কোমরে বা ছোট বাচ্চাদেরকে আগে কোমরে পিতলের বা এর ঝুঞ্জুন দিতে না আবাজ করার জন্য ঝুঞ্জুনি দিয়েছে লাফাবে পালাবে যাতে ঝুঞ্জুনির আওয়াজ হয় এই অবস্থার দ্বারা এরা দুঃখিত এটা বোঝা যাচ্ছে না আনন্দিত এই প্রমাণ করছে যে মাইজবান্ডার দরবার শরীফের সাথে মতবাদের কোন সম্পর্ক নাই এটা মূল আস্তানার মূল গদি শরীফের যিনি সজ্জাদা নসীন তারই এ আঞ্জমানে মুতাবে গৌসে মাঝবান্ডারি অতএব এই শোক শোক করে শিয়ারা স্মরণ করে সন্নিরা কারণ শোকের একটা সীমাবদ্ধ সময় আছে স্মরণের কোন সীমাবদ্ধ সময় শরণ কেমন পর্যন্ত চলবে শরণ প্রত্যেক নামাজে হচ্ছে নামাজ ফরজ হোক নামাজ ওয়াজিব হোক নামাজ নমাজ জমারে হোক নামাজ সন্নত হোক নামাজ নবল হোক যেই নমাজে হোক সেখানে অলাদ রসুলের শরণ হচ্ছে আপনি আত্মাইয়া পড়ার পর পড়তেছেন আল্লাহ সাল্লে আলা সৈদ মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা কি বললেন আলে মোহাম্মদ কারবালার ঘটনা যখন সংগঠিত হচ্ছিল ক্যাম্প ইমামে আলী মকামের ক্যাম্প দুই ক্যাম্পে মানুষ বেশি কোথায় ছিল আরে আওয়াজ করেন না কার ক্যাম্পে কমপক্ষে হাজার এজিদের ক্যাম্পে ইমামে আলী মকামের ক্যাম্পে ছোট বড় নারী শিশু পুরুষ সব মিলে বাহাত্তর থেকে বিরাশি জন আর ওইখানে বাইশ হাজার বুকে দিয়ে বলুন কি বাইশ হাজারের সংখ্যা এরা হকের উপর ছিল না বাহাত্তর জন হকের উপর ছিল অতএব সংখ্যা বেশি দেখলে দোয়া কবুল হবে দৌড় দিবেন এটা বড় বোকামির কথা কিন্তু সংখ্যা বেশি না কম এটা বিষয় নয় কোথায় যাচ্ছে আগে সেটা দেখতে হবে আমাদের দেশে যখন বৎসর একটা এস্তেমা হয় টঙ্গির তো মানুষকে বলে লক্ষ লক্ষ মানুষ হবে কার মানে কবুলো এখন মানুষকে নেয়ার জন্য এতগুলো মানুষ হবে এখানে নিশ্চয় দোয়া কবুল হবে বলে নিয়ে যাচ্ছে অথচ মানুষ দেখাইলো কি অনেক মানুষ হবে অনেক মানুষ সেটা হকা নিয়তের দলিল নয় বলেন না আজকের পৃথিবীর জনসংখ্যা আটশত কোটি পার হয়ে গেছে সে আটশো কোটির মধ্যে দুইশো কোটি মুসলমানের সংখ্যা দুইশো কোটি পরিপূর্ণ হয় না এখনো তাহলে কি বুঝলেন কমপক্ষে ছয়শ কোটি হচ্ছে অমুসলিম দুইশো কোটি হচ্ছে মুসলিম আজকের বিশ্বে যদি দুইটি অনুষ্ঠান হয় একটা মুসলমানের আর একটা অমুসলমানের আপনারা বলুন মানুষ কোথায় বেশি হবে হ্যাঁ অমুসলমানের ওখানে মানুষ বেশি হবে বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যত ধর্মের আছে সবাই অমুসলিম অমুসলিমের এখানে মানুষ হবে ছয়শো কোটি আর মুসলমান সবাই মিলে গেলেও হবে দুইশো কোটি তো এখন কি বলবেন যে আর এখানে তো মানুষ কম আমরা দোয়া কবুল হওয়ার জন্য ওইখানে চলে যাই তাহলে ইসলামে সংখ্যা বড় বিষয় নয় মান হচ্ছে বড় বিষয় আপনাকে কেউ বলল টন লোহা দেব অথবা দুই ভরি স্বর্ণ দেব এক টন লোহা দেব অথবা দুই তুলাকি দেব আপনি কোনটা নিবেন কোথায় এক টন আর কোথায় মাত্র দুই তোলা টন হলেও টাকা ওজনে বেশি দামে কম আর স্বর্ণ ওজনে কম দামে বেশি তো প্যারাজ্রিন মৈদানে কারওয়লায় ইয়াজিদ বাহিনীরও জামাত হয়েছে 22000 এ মিলে নামাজ পড়ছে কি নামাজ পড়লো আর তৈয়ার বরকি দরুদ শরীফ পড়ে নাই আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহীমা আলা আলে ইব্রাহীম

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করো কারবালার ঘটনা যখন হচ্ছে তখন আলে মুহাম্মদ সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু সাল্লামের পরিবার পরিজনের কে আছে ওই সময় তো সবচেয়ে উল্লেখযোগ্য হলেন সাইয়্যিদুনা ইমাম হোসেন رضی আল্লাহু বড় করে বলুন সুবহান তুমি নামাজে ওনার উপর ওনার স্মরণ করলা আর নামাজ শেষ করে ওনার দিকে তিন নিক্ষেপ করলা এই নামাজের কোন দাম আছে দাম আছে আজকে যারা সদায় কারবালা স্মরণে মাহফিলকে বেদাত বলে তেরা মসজিদে নামাজের ভিতরে রসুলে পাকের আহলাদকে যদি স্মরণ করতে পারে তো মসজিদের বাইরে কেন বেদাত হবে হ্যাঁ তখন আমাদের সন্দেহ হয় এরা মনে হয় দুরু পড়ে ফরে না ফরে কি ফরে না বুঝার উপায় নেই কারণ নামাজে দুরু বড় করে পড়ার বিধান নাই আল্লাহর একমত বড় রহস্যপূর্ণ এটা আশেক অবশ্যই পড়বে আর সরে চুরি করারও সুযোগ আছে না বললেও বলে না হুজুর পড়ছে কেমনে বুঝলেন বলে হুজুরের দাড়ি তো নড়তেছে যে না পড়লেও কি দাড়ি নরে না আপনি শুধু দুইটা টোট নাড়লেন দাড়ি তো নড়বে কিছুই বললেন না কারণ যারা আলাদা রসুলকে এইভাবে স্মরণ করাকে বেদাত ফতোয়া দে তারা যে আলাদা রসুলের স্মরণ নামাজের ভিতরে করতেছে এটা আমরা কেমনে বিশ্বাস করব। বিজাত করার সুযোগ এইজন্য সুন্নির নামাজ অন্য কোন আকীদার মানুষের বিজন হবে না ওদের নামাজ হবে ওদের নামাজ কি কালামও কি ওরা সবার বিজনে পড়তে পারবে সুন্নীরা সবার বিজনে নামাজ পড়তে পারে না বড় জমাতে যেতে হলে তাহলে তো ইমামে ও সাইন যদি আল্লাহ বলতেন আচ্ছা ওদের সাথে না একটু ঘটনা হয়েছে এরই তোমরা সবাই ওইখানে বড় জমাত এখানে নামাজ পরে গিয়ে আসো এটা কি বলছেন বলেন না তো প্যারাজ কারবালার শিক্ষা হলো যে সংখ্যায় কম হলেও হকের উপর তাকা এটাই হচ্ছে বড় বিষয় বড় করে বলুন সোহান আমরা কারবালার শহীদদেরকে স্মরণ করছি শুধু স্মরণের জন্য নয় স্মরণ করছি অনুসরণ করার জন্য স্মরণের দুই উদ্দেশ্য একটা হচ্ছে মহাব্বতের বহি প্রকাশ আমরা যে আলাদের সুলকে মহাব্বত করি জন্য, আমরা ওনাদেরকে স্মরণ করতেছি কেউ দুশ্মনকে স্মরণ করে না দুশ্মনকে কেউ দুশ্মনেও কাউকে স্মরণ করে না মানুষ প্রিয়জনকে স্মরণ করে আওলাদের রসুলকে আমরা যে মহব্বত করি আর একটা প্রমাণ হচ্ছে এই মুহররম মাস সবার জন্য এসেছে কিন্তু সোহাদায় কারবালার মাহফিল সবার জন্য আসে না আসেছে শুধু সুন্নিদের জন্য এমন কি শিয়া কমবخت জাহান্নামী এই শিয়ারা সোহাদায় কারবালার শরণে কোনো মাহফিল করে না দেখছেন আপনারা কোনো মাহফিল ও আগামী কাল টিভি কূলে দেখবেন ওরা ডাকার রাস্তাঘাট তলায় ফেলবে মিছিল করবে মাহবিল করে না শুধু আয় হুসাইন আওলাদ রসুল কি শুধু ইমামে হুসাইন না এর আগে ইমামে হাসান আছে ইমামে সন্নিরা দুইজনকেই স্মরণ করে ইমামে হাসানে মুস্তাফা রুদিয়াল ইমামে হুসাইন শহীদ কারবালা রদি আল্লাহ দুইজনকে আমরা স্মরণ করি এরা যদি আয় হুসাইন আয় হুসাইন করে এরা রবিউলে শিয়াদের কোন কর্মসূচি আছে শুধু মোহরমে কালকে একটা মিছিল করবে তাজিয়া মিছিল আচ্ছা মোহরমে আহ্লাদ রসুলকে স্মরণ করে

আমরা সন্নি আমরা শিয়া না বাংলাদেশ নয় উপমহাদেশে কোন শিয়া বুজুর্গের মাজারও নাই কোন শিয়া বুজুর্গের মরিদও নাই আর শিয়া তো বুজুর্গই হইতে পারে না আর সন্নি যারা অন্য কোথাও বেলায়ত নাই এটা মনে রাখবেন گوھس العظم مجھ بندری عقیدر دیکھتے کے اہل سنت والجماعت مذہبر دیکھتے کے حنفی طریق و تر دیکھتے قادری امام اہل سنت گازی دین و ملت سیدنا امام شہر بنگالا رحمت اللہ علیہ گوھس مجھ بندری من قبط کی لکھا چک حضرت شاہ احمد اللہ قادری قطب لکھتا بے بلا دے مشرقی السلام اے انبیاء مول چار طریقہ قادریہ چشتیہ سروردیہ نقش بندیہ ای چار چوری گر مدد حضرت گوس العظم مجبندر شاہ صوفی سید مولانا آمد اللہ قبلہ کعبہ سلسلہ آلیہ قادریار অনুসারী ছিলেন সজরা শরীফে যেতে 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 হজরত কেপ্লা গৌসুল আজাম মেজবাণ্ডারি সৈয়দ দেলাওয়ার আলী লাহুরি শাহ লকিত এভাবে যেতে যেতে গৌসুল পাক সাঞ্জয় বগদাত হয়ে মাওলা আলী হয়ে রসুল এ পাক পর্যন্ত পৌঁছেছেন বরো করে বলুন আছে কিনা সজরার মধ্যে আছে কিনা থুরিকদের সজরা আছে কিনা বর্তমান

মাওলানা আলী পর্যন্ত হয়ে রসূল পাক পর্যন্ত পৌঁছেছে মাইজবান্ডার দরবা শরীফের সজরায়ে তরিকত ঠিক না এন্ড দুখের কথা হলো অনেক মাইজবান্ডারি আছে এটা মূল তরিকা কি এখানে কে কে আছে কিছুর খোঁজ খবর নাই খবর এর নদারত এই গানে সজরা আছে কি না সজরার মধ্যে নামগুলা সব আছে কি না

খুব ভালো অবস্থা ছিল ওদের রম অবস্থা ছিল সেই সময় গৌসে আজম বিশ্ব মুসলিমকে উনি সতর্ক করেছেন শিয়ারা ওনাকে অনেকভাবে হেনস্থ করার চেষ্টা করেছে একবার কি করছে যে একটা খোরা চলে ল্যাংড়া হাঁটতে টাটতে পারে না বসে থাকে ওকে একটা মোটকা আপনারা যারা বয়স্ক তারা মোটকা চিনেন মাটির বড় পাত্র এর ভিতরে ওকে বলছে তোকে কিছু পয়সা করে দেব কিছুক্ষণ এইটার ভিতরে চুপচাপ থাকবি আমরা ছিদ্র করে দিচ্ছি নিঃশ্বাস ফেলতে পারবি মরে যাবি না তোকে আমরা একটু আব্দুল কাদের জিলানির কাছে নিয়ে যাব আর ওনাকে একটু পরীক্ষা করব তো তুই একদম নীরব থাকবি নিয়ে গেছে মুখ টুক বেঁধে বলল আপনি তো বড় বুজুর্গ দাবি করেন বলেন তো বলে মোটকার ভিতরে কি আছে আচ্ছা মোটকার ভিতরে সাধারণত মানুষ দান রাখত ও খোলই রাখত সিমের বিচি রাখত এগুলাই রাখত দান মোটকার মধ্যে তো এগুলাই তো বলবে গৌসেবাগ বলবেন বললেন যে আমি বলবো না ওই ল্যাংরা বলবে একই করছে গৌসে পাকের আওয়াজ শুনে সে দাঁড়িয়ে গেছে জীবনে দাঁড়াইতে পারে নাই সে দাঁড়িয়ে বলল এ তোদের লাভ নাই আমার লাভ হয়েছে তোদের লাভ হয় নাই আমার কি হয়েছে লাভ হয়েছে আমি জন্মের পর আর দাঁড়াইতে পারি নাই গৌসে পাকের একই ডাক ওনার আওয়াজ শুনে আমার রোগ চলে গেছে আমি দাঁড়াইয়ে গেলাম বড় করে বলুন সুভান ওরা নিয়েছে গোসে পাককে এনস্থ করার জন্য যেখানে গিয়েছে বলেন তো গৌসে পাক বললেন তুইও কোন ভালো হওয়ার জন্য আসস নাই তুই আসছিস কিছু পয়সার জন্য কিন্তু তুই আমার দরবারে আসার পর আবার যেই ল্যাংরা আসলি সেই ল্যাংরা গেলে হয়তো একদিন বলবি আমি তো গেছিলাম তো যেভাবেই যাই না কেন গেছি তো কিছুই তো পাই নাই এটা বলবি সেজন্য তোকে আমি সুস্থ করে দিলাম বড় করে বলুন শোভা তখন ঐ কম শিয়ারা তবা করে আলে সুন্নত হয়ে গেল বড় করে বলুন শোভা প্যারা আজমকে মানে না সৈয়দ উনি সৈয়দ না কেন ওদের বিরুদ্ধে গৌসে কলম খুব চালাইছে উনি চিনেছেন এই শিয়া সম্প্রদায় এরা ইসলামের বড় শত্রু এরা মানুষকে বিভ্রান্ত করে আপনি দেখবেন মাওলানা আলীর সাথে প্রথম তিন খলিফা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গনি ওদের কি সম্পর্ক ছিল এটা হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট করে আছে কিন্তু যেটা আপনারা বুঝবেন সেটা বলতেছি মলা আলী শেরে খাতুনে জন্নতের এন্তেকালের পর আরো কয়েকটা শাদী করেছেন ওইসব করেও ওনার ছেলে মেয়ে আসে ওনার সর্বমোট প্রায় সতেরো জন ছেলে মেয়ে মওলা আলীর এখানে একজনের নাম আবু ইবনা আলী আরেক নাম ওমর ইবনে আলী আরেক নাম ওসমান ইবনে আলী কিমানি মাওলানা আলী শের-এ-গুদা হায়দার-এ-करार ফাতেহ খাইবার ইমামে ولایت আলী করম আল্লাহ ওয়াজাহুল করিম ওনার সন্তানদের নাম রেখেছেন সিদ্দিক আকবরের নামে ফারুক আজমের নামে ওসমান গনী যুনন রাইনের নামে এটা কি সুসম্পর্কের প্রমাণ না খারাপ সম্পর্কের প্রমাণ আর আজকে শিয়ারা বলতেছে ওই তিনজন মহলা আলীকে খেলাফত থেকে বঞ্চিত করছে নজবিল্লা আরো জোরে বলুন নজবিল্লা ডাহা মিথ্যা একবারে সাদা মিথ্যা এই মিথ্যা মিথ্যা বলার এই মিথ্যাকে পূজার মধ্যে কোনো কষ্ট হওয়ার কথা নাই এই আবু বকর ইবনে আলী অমর ইবনে আলী ওসমান ইবনে আলী এরা সবাই ময়দানে করবেলায় আপন ওনার ওনাদের সৎ ভাই হজরতে ইমামে আলী মকামের মোহব্বতে শাহাদত বরণ করেছেন বড় করে বলুন সোহাল আর আজকে শিয়ারা মানুষকে বিভ্রান্ত করছে আবু বকার ওমর ওসমান মিলে মাওলা আলীকে খেলাফত থেকে বঞ্চিত করছে আজ বঞ্চিত করলে অনেক গলিফা হয়েছেন তো ইসলামের চতুর্থ গলিফাকে মাওলা আলী সেরে উদার দিয়ে বড় করে বলুন সোহাল তো আজকে এটা মুসলমানের হৃদয়ে কখনো মুসে যাবে না কে আমত অবধি মুসলমান এই দশই মহরম আসলে আলাদের রসুলের বেতায় ব্যতীত হবেন ওনাদের মহব্বত জাগ্রত হয়ে উঠবে ওনাদের মহব্বতে চুকের পানি ফেলবে এটা দেহে স্বভাবের কাজ আলাদের রসুলের মহব্বত

আমার রসুল বলছেন আহিবুল্লাহ আল্লাহকে মহ্বত কর কেন লিমা ইয়া হোজ যেহেতু আল্লাহ খাওয়াচ্ছেন কে খাওয়াচ্ছেন আমাদের রিজিক দাদা কে বড় করে বলেন আমাদের রিজিক আপনারা যদি বলেন আল্লাহ কৈ রিজিক দাদা আমরা মাতার গাম পাতালে ফেরি সারাদিন কষ্ট করে উপার্জন করে রিজিক অর্জন করি আপনারা না কাজকর্ম করে খাচ্ছেন পাহাড়ের সমুদ্রের অসংখ্য বড় ছোট প্রাণী এগুলা কোথায় চাকরি করে কোথায় বেতন পায় এদেরকে কে খাওয়ায় একটা হাতিকে এক বাড়ির মানুষ মিলে বলতে পারবে আর লক্ষ লক্ষ হাতি কত বড় বড় জন্তু প্রাণী এগুলাকে খে খাওয়াচ্ছে রিজিক দাতা আল্লাহ এইটা বুঝার জন্য বাংলাদেশের প্রেক্ষাপট যথেষ্ট উজ্জ্বল প্রমাণ আমাদের খুব মনে আছে স্বাধীনতা আন্দোলনের সময় এই দেশের মানুষের সংখ্যা ছিল সাড়ে সাত কোটি কয় কোটি সেই সাড়ে সাত কোটি যখন মানুষ ছিল তখন দেশের সব মানুষ খেয়ে আছে এটা বলার সুযোগ ছিল না তখন মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাতো কিন্তু আজকে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি আর এদিকে দানি জমি কমছে না বাড়ছে প্রত্যেকদিন জনসংখ্যা বাড়তেছে প্রত্যেকদিন দানি জমি কমতেছে তাহলে খাদ্যের সংকট হওয়ার কথা ছিল সাড়ে সাত কোটি ছিল ছিল আজকে কিন্তু মানুষ অন্তত অনাহারে নাই যে কোনো আল্লাহ খাওয়াচ্ছেন কেন দানি জমি কমে গেল খাদ্যের অভাব নাই কেন এক সময় একখানি জমিতে বিজারি হতো আজকের এগ্রিকালচার সায়েন্স কৃষি বিজ্ঞান এতটা লাভ করছে যে একখানিতে একশো মিশারে হচ্ছে আল্লাহ দে এইটা আমাদের চিন্তা করার দরকার নাই রিজিক দাতাই বলে দিয়েছেন ও ফিল আর ইল্লাহ আল্লাহ্লা হে রিস্কোহা আল্লাহর জমিনে যত প্রাণী আছে এগুলার রিজিকের মালিক আল্লাহ এই পাখিগুলো বরে বোরে খালি পেটে বের হয় সন্ধ্যা বেলায় বরা পেটে বাসায় ঢুকে আর সারা রাত আমাদের মতো ঘুমায় না তাও কেসিমেসি করে আমরা উঠার আগে আমরা পাখির আওয়াজ শুনে অনেকে জাগ্রত হই ফজর হয়েছে পাখিরা কিসির মিচির করতেছে পাখি উঠে গেছে মানুষ উঠে নাই

আবার আপনাকে কেন বলে লেহ পিল্লা আল্লাহকে যে মোহবত করো এটা মুখে বললে হবে না তার একটা দলিলের প্রয়োজন আছে আল্লাহকে মোহ্বত করো এটার দলিল হচ্ছে আমি রসূলের मोहब्बत সুবহানাল্লাহ যার মধ্যে রসূলের পাকের मोहब्बत থাকবে তার অন্তরে আল্লাহর मोहब्बत আছে কিনা এটা আর জিজ্ঞেস করতে হবে না কারণ দলিল আছে রসুলকে मोहब्बत করে এই এটা এটার দলিল যে ওই বান্দা নিশ্চয় আল্লাহকে मोहब्बत করে বড় করে বলুন সুবহানাল্লাহ আমাদের দেশে এমন কিছু পক্ষ আছে এরা শুধু আল্লাহকে কে করে আর কাউকে করে না প্রমাণ যে তারা আল্লাহ কেও করে না আল্লাহকে মহবত করতে হলে রসুলকে মহব্বত করতে হবে সোহান আল্লাহ না আপনি আল্লাহকে মহব্বত করছেন তার প্রমাণ পাওয়া যাবে না আমার রসুল এতটুকুতে শেষ করে নাই তারপর বলছেন বাইতি উম্মত আমার পরিবার পরিজনকে মহাব্বত করো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কাওয়াতেন আল্লাহকে মহাব্বত করব আল্লাহর মহাব্বতের দলিল হিসেবে আপনাকে মহাব্বত করব আবার আপনার আহলে বাইতকে কেন বলে আমাকে মহাব্বত করো এটা তোমার দাবি দলিল হবে আওলাদের রাসূলের মহাব্বত বড় করে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুহান আল্লাহ সন্নি মুসলমানরা সদায়ালার স্মরণে মাহফিল করছে ইমানের দলিল পেশ করার জন্য দলিল পেশ করে বৈধ মালিক আর দগলদারের কাছে কোনো দলিল থাকে না দগলদারের কাছে কোনো দলিল থাকে না বৈধ মালিকের কাছে কি থাকে অনেক সময় জাগার মালিক যিনি জাগা তার দখলে নাই বমি দস্যুরা দখল করে ফেলছে কিন্তু দলিলের মালিককে আসল মালিক বর্তমান আইন বলছে কি দলিল যার জায়গা আর দখলদাররা সব সময় মানুষকে বলতে থাকবে দখল সত্ত্ব বড় দখল সত্ত্ব বড় এটা ভুলে যান আমাদের দেশেও দখলদার যারা এদের কাছে দলিল নাই তো তখন তারা বলবে দলিলের কথা বলবে না আজকে মসজিদে দখল করে আছে কিন্তু মসজিদ তো আজকে হয়েছে সদায় কারবেলার রক্তের বিনিময় বড় করে বলুন সুভার আজকে সন্নি এলাকায় সুন্নি মুসলমানরা আহুল কে স্মরণ করছে এই কথার প্রমাণ দেওয়ার জন্য যে আমরা রসুলকে মহব্বত করি বড় করে বলুন আমার মহব্বত করো আমি রসুলের মহব্বতের প্রমাণ হিসেবে বড় করে বলুন সুহার অতএব আজকের আয়োজন হচ্ছে আমাদের ইমানের দলিল পেশ করা যে দখলদার যদিও দখলদারিত্ব কায়েম করছে আমরা দুনিয়াকে দেখাচ্ছি যে এরা সবাই দখলদার আসল মালিক আমরা তো দখল কায়েম কেমনে করলো যদি কিরস নামাল চুপচাপ থাকে আপনার জমি দখল করে ফেলছে আপনি একটু যদি কথা না বলেন তো দখলদার কি বসে থাকবে যে দখল করতেই থাকবে এজন্য। আপনাকে যদি বৈধ মালিকানা প্রমাণ করতে হয় তো আপনাকে বৈধ মালিক হিসেবে আত্মপ্রকাশ করতে হবে সে আত্মপ্রকাশের একমাত্র ক্ষেত্র হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর নিজেদের অবস্থানকে সুদৃঢ় করা আজকে যে গানে সুন্নাত আছে সে গানে শহাদায়ে কারবালার স্মরণ আছে কি না আচ্ছা আপনারা একটু একটু ভেবে দেখুন আজকে যদি এই দেশে আজকে দশ তারিখে আহ রসুল সাদত বরণ করছেন কারণ মানুষ তো শুনে বেশি জানে লেখাপড়া কয়জনে করে ইতিহাস কয়জনে পড়ে কিন্তু আজকে আপামর জনগণ শুধু মুসলিম নয় অমুসলিমরাও জানে যে আজকে সব জায়গায় কেন মাহফিল হচ্ছে বলে এটা ওনাদের নবীর নাতির শাহাদ দিবস পালিত হচ্ছে তো দেখেন যে সময় এই দেশে সদায় কারবালা স্মরণে মাহফিল ছিল না একটা অবস্থায় কিন্তু মানুষ কোন না কোনো ভাবে আল্লাহ রসুলকে স্মরণ করছে ওই সময় রেডিওতে ফুতিও পড়তো কারবালার ফুতি আর যে জমানায় যথেষ্ট আলেম আলামা ছিল না এভাবে মাহফিল হতো না তখনও কিন্তু ওই মক্তল হুসাইন কারবালার একটা ফুতি আছে ওই ফুতিটা একজনে পড়তো আর বিস্তারিত ব্যাখ্যা করত শ্রোতারা বসে বসে আলাদ রসুলের মহাব্বতে চুকের বাণী ফেলত এইটাও মহাব্বতের বহি প্রকাশ ছিল বড় করে বলুন সুভান যিনি ফুতি পড়েন তাকে বলা হইতো পণ্ডিত যিনি ফুতি পড়তেন তাকে বলা হইতো কি পণ্ডিত পণ্ডিত আজকে জমানা চেঞ্জ হয়েছে যথেষ্ট ওলামা পয়দা হয়েছে কোরআন আদিসে অলাদে উসুলের যে বর্ণনা সেগুলো বিশুদ্ধ বর্ণনা ওলামায় ক্রাম পেশ করছেন আজকে আপনি দেখবেন জমিয়তুল মা মসজিদ ময়দানে কতিবে বাঙ্গাল আল্লামা জলাল উদ্দিন আল কাদেরি যে মাহফিল প্রতিষ্ঠা করেছিলেন সেটা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে আলোচিত মাহফিল আসিয়া যে দশ দিন ব্যাপী মাহফিল বিশাল এই প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন সমস্ত মানুষকে গরু আল্লাহ সে ব্যবস্থা করছেন যে বিভিন্ন জায়গায় দশ দিন ব্যাপী কারবালার স্মরণে মাহফিল হচ্ছে এই সুবাদে শিয়ারা একটু সুযোগ পেল বলে এই পাঁকে একটা বেজাল লাগাই দিই কারণ আপনি দরজা খুলছেন মেহমানের জন্য মশামাছিও কি আর বসে থাকবে এগুলো সুযোগ পেয়ে কি হবে ঢুকে যাবে তো এই জন্য আবার মশামাছি আসবে বলে ঘরে কি দরজা জানালা না দিয়ে পারবো দরজা জানালাও দিতে হবে মশামাছি যেন আসতে না পারে সেই ব্যবস্থা তো এখন তো উন্নত ব্যবস্থা আপনি তাই গ্লাসের জানালা দিয়েছেন আবার নেট দিয়েছেন কি দিয়েছেন এখন সুন্দিরা এতদিন দরজা জানালা দিয়েছিল মশা আসে নাই এখন যখন শিয়াবেশের মশা মাসি প্রবেশ করতেছে তো নেট দিয়ে জানালার আর বাতাস আসতে দিতে হবে মশা বন্ধ করতে হবে ঠিক না আজকে সুন্নি দাবি করে ঈদে গদির এরকম যারা পালন করতেছে এরা সুন্নি নাই এরা সুন্নি নাই এরা ওই পথে আটতেছে শিয়াদের পথে ইসলামের দীর্ঘ ইতিহাসে শরীয়তের ইতিহাস তরিকতের ইতিহাস একজনও ঈদে গদির এরকম পালন করছে কেয়ামত পর্যন্ত সময় দিলেও দেখাইতে পারবে না অতএব আমরা সুন্নি আমরা শিয়া নই আমরা তরিকতপন্থী আমরা শিয়া নই আমরা হানাফি আমরা সালাফি নই আমরা আলে হাদিস নই আজকে উপমহাদেশে সবচেয়ে বড় ইসলামের বাগানে দুইটি পেশা ইসলামের বাগানকে ধ্বংস করছে এক পেশার নাম শিয়া আর আরেক পেশার নাম এই দুই পেশা থেকে সতর্ক করছি সবাই এই দেশের ওনারা গলিয়াল্লাহবের দিক থেকে সবাই হানাবি ছিলেন উপমহাদেশে আনাবি মুসলমান বেশি কেন এখানে কি আবু আনীফে এসেছেন আসেন নাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আসেন নাই ইমাম আবু ইউসুফ আসেন নাই ইমাম সুফর আসেন নাই এই দেশে আনাপি মুসলমান বেশি কেন এই উপমহাদেশে বেশি বলতে অনেক বেশি

তো আগুন দিলে একটু গটগড়ায় আগুন বন্ধ হলে আবার গটগড়া বন্ধ হয়ে যাবে খবরদার সুন্নি মুসলমান হুঁশিয়ার যারা আটার ওই জিলহজকে ঈদ পালন করছে তারা মূলত সৈদনা ওসমানে গনি জুন্নুরাইনের সাদতে আনন্দ প্রকাশ করতেছে নজবিল্লা আরো জোরে বলুন না নজবিল্লা আটার ওই মূলত সৈদনা ইমামে হজরত সৈদনা ওসমান গনী জন্য রায়নের শাহাদ দিবস ওই দিনকে ঈদে গদি রেখম করে এরা মূলত হজরতে ওসমানের শাহাদতের প্রতি বিদ্রুপ করতেছে আপনারা ইতিহাসে জানেন সৈদনা অমরে ফারুক রদিয়াল্লানোর হত্যাকারী তার নাম হচ্ছে আবুল ফিরুস সে ছিল অগ্নি পূজক মুগিরা বিন সোবার দিল্লান দাস সে ছিল অগ্নি পূজক যে সিদনা ফারুক আজমকে শহীদ করেছে শিয়ারা তার লাশ ইরানে দাফন করে তার মাজার করছে অগ্নি পূজকের মাজার নাম দিয়েছে সুজাউদ্দিন ফিরুজ সুজাউদ্দিন মানে দিনের বাহাদুর

ندا دست بردست یزید حقا کے بنا لا الہ, الہ الا اللہ ہست حسین امام حسین چم نے ایزید اردان بندر امکت قرار پرستہ بشے چلو امام علی مقام پائر نیچے دیئے چم سے پرستہ کے خاجہ خاجگا خاجہ غریب نماز شاہ ہست حسین بادشاہ ہست حسین دی ہستے حسین دی پناہ حسین سرداد نداد دست دردست یزید حقا کے بنا لا الہ, الہ الا اللہ ہستے حسین پیار آزرین سیدنا غریب نماز پورا کربالا رتیش کے دوئی شہر مدی پرکاشکورل چینل গৌসুল আজম মেজমান্ডারি যে ফুরা আলে সুন্নতের উপর ছিলেন সে জন্য উনি ওনার দুইজন খলিফা একজন শরণদ্বীপের হজরতে আল্লাহ মৌলানা শাসফি সৈয়দ ওসিউর রহমান ফারুকি রহমতুল্লাহ আরেকজনকে ওনার দুই খলিফার ব্যাপারে বলেছিলেন এরা দুইজন আমার জন্য আবু বকর অমরের মতো তাহলে আবু বকর ওমর কে খলিফা মানে সুন্নিরা শিয়ারা মানে না গৌসে ভান্ডারি জানেন যে কেউ কেউ উল্টা পথে আসবে এই জন্য শত বছর আগেই উনি যে আলে সুন্নতের উপর আছেন সেটা মানুষকে বোঝানোর জন্য বলেছেন মৌলানা হুসিউর রহমান ফারুকি চরণদ্বীপের আরেকজন কি কাশি আসদ আলী রহমতুল্লাহ এটা জীবনের মধ্যে আছে এরা আমার আবু বকর ওমরের মতো সুহান এই রাত ঐতিহাসিক রাত আগামী কাল যারা শারীরিক ভাবে সামর্থ্য রোজা রাখবেন রমজানের রোজার পর সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত রোজা হচ্ছে আসুরের রোজা আপনারা বলবেন তো খোরমা পোলাও কখন খাবো দিনের বেলায় খাইতে হবে কামকা এটা তো নাই ইফতারের পরে নাই বলতে এটা চব্বিশ ঘন্টা রোজা কি চব্বিশ ঘন্টা নাকি বাল হকাবেন আগামীকাল তভিক মতে তো রোজা কেমনে রাখবো রোজাও রাখবেন খানাও খাবেন কি দিনে না না শাবাদিন রোজা রাখবেন Sunday ভালো করে খাবেন তাহলে সওয়াব পাবেন আর ওই হাদিসের বরকতও পাবেন যেখানে আমার প্রিয় নবী বলেছেন মান মুসসা আলা আয়ালে ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সনাতা কুলহা আল্লাহ ওই ব্যক্তির উপর ফরগতাদান করুক যে আশুরার দিন পরিবার পরিজন নিয়ে ভালো করে খায় নিজেও খাবেন তৌফিক মোতাবেক গরিবকেও দিবেন যারা পারেন রোজা পালন করবেন শাহাদ মৃত্যুর নাম নয় হচ্ছে। দীর্ঘ জীবন লাভ করার নাম শাহাদ জন্য আল্লাহ বলেছেন যারা শহীদ হয়েছে তাদেরকে মুখে তো না অন্তরে অন্তরেও মৃত ধারণা করতে না বলা তা

এজিদকে মহাব্বত করে এরকম কিছু মানুষ আছে কিন্তু বেচারারা বড় দুঃখ আছে মহব্বত করে ঠিক কিন্তু মহব্বত দেখানোর কোন সুযোগ কেন নাই আমরা কি গুলি করে দেব এটা তো হয় না এইটাই ওদের যে পারতেছে না এটাই হচ্ছে ওদের বাতেলের দলি আর এজিদ নাম ভালো খারাপ হয়ে গেছে তার সাথে লেগে অনেক সাহেব নামে ছিল অনেক তাবীন আছে ছিল এஜித் নামে আগুন লেগেছে 61 জেরির দশে মহররম আর আজকে এই এই টাইমে আপনি যদি পুরা জগতে মানুষ যা আছে এই ইস্পানি মসজিদ প্রাঙ্গণ থেকে যদি শপথ করেন আমি আল্লাহর নামে জগত করে বলতেছি এই টাইমে পৃথিবীতে যত মানুষ জীবিত আছে একজনের নামে আপনার কসমের কফারা দিতে হবে না কারণ কি কেউ কুকুর বিড়ালের অনেক নাম রাখে কুকুর বিড়ালের নামও এজিত রাখে না বলে মানুষ যদি জানে এই কুকুরের নাম এজিদ তো বলবে আসল এজিদ কে তো পাবো না কুকুর এজিদ মেরে হলেও একটু জাল মিটাই বলে আমার আদরের কুকুরটা বাঁচানো সম্ভব হবে না এজিদের মহব্বত লালনকারীরা এজিদের কথা বলতে সাহস পাচ্ছে না আর হোসাইনের কথা সব জায়গায় চলতেছে করে ঘরে বলুন সুবহানাল্লাহ নায়েবের সাজ্জাদান হসিন আপনাদেরকে গৌসিয়ত নীতি অনুসরণ করার নির্দেশনা দিয়েছেন গৌসে বান্ডারি লাজম মেজবান্ডারি কেবলার আদর্শের কথাগুলো অনুসরণ করলে আমাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে পারবে না কিন্তু কিছু স্বার্থপর বক্তদের কারণে মাইজবান্ডার শরীফের অনেক দূর নাম হচ্ছে এটা মাইজমান্ডারের বুজুগদের কারণে নয় কিছু স্বার্থপর মানুষের কারণে সেটাকে মুচিয়ে ওই দরবারের মহান বেলায়তের আলো গৌসুল আজম কোন র্যাঙ্কের বলি এটা যারা বলছে আমরা সেটাই বলবো আমরা কেমনে মাপবো আমাদের তো মাভার হাতি আর আমাদের হাতে নাই নাই কোন দরবার সম্পর্কে আমরা কথা বলার সময় ওলি আল্লাদের সম্মান রেখে কথা বলতো অনেক সময় কথা বলতে হয় কারণ যে কোন নীতি আদর্শের অনুসরণ করে না সে সবকিছুর বুজুরুগদের কাঁধে দিয়ে

মিসওয়াক করতেছে ডিলে করতেছে মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হবে স্বভাব হবে না আর ইমানদার যখন মিসওয়াক করবে দাঁতও পরিষ্কার হবে ইমান ছাড়া এত্তেবা হয় না এত্তেবা ছাড়া মতন হওয়া যায় না এইটাকে মনে রেখে আমাদেরকে এগিয়ে যাওয়ার তফিক দান করুন আমি ও আফরুদাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم يا إلهي كراتا همي ایسا محبت مولا کا جو ہمارا واسطا بنے شفاعت مصطفى اللهم صل على سيدنا مولانا محمد ولی علی سیدین مولانا مض بنڈار خدر دربار خدر بندائے بجنا گوسی تیرے سنگھا سونے امداد الحق مولانا اللہ صلی آلہ سیدنا مولانا محمد ولا عل سیدنا مولانا صلاتن یا رسول اللہ علیکم سلام اللہ علیکم تیری قربانی نے زندہ کر دیا اسلام کو وہ رہے گا تابد تیری بدولت اے حسین نیا رسول اللہ علیکم سلامنیہ حبیب اللہ علیکم حال میرا کچھ بھی ہو میرا عقیدہ ہے یہی بخشوائے گی مجھے تیری محبت اے حسین صلات نیا رسول اللہ علیکم یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم عمار رس اللہ للعالمین مرحبا یا مرحبا یا مرحبا, مرحبا رحمۃ بہ جمال و بہ کمال جلو اگر ہو بے نظیر و بے مثال مرحبا یا مرحبا یا مرحبا رحمت اللہ عالمین غوسلاظم مجمن ڈاری مرحبا مرحبا یا مرحبا, مرحبا, مرحبا غوسلاعظم مجمن ڈاری آپ کی در پر جو آیا اس کو دولت مل گئی میری ثروت میری دولت گو آزم آپ ہے مرحبا یا مرحبا یا مرحبا باؤ گو سلازم مجھ بنڈاری مرحبا گھر چول کمینا ہے گدا در بار دو جہاں کی بادشاہت گو آزم آپ ہے مرحبا یا مرحبا یا مرحبا گو سلازم بس ہو گئی خیر الانام واسطے دوئی ما کرنا ہے کیام یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام علیکہ, سلام علیکہ چھوڑ کر دامن تمہارا اور ہم کس کا سہارا کس کی در پر گزارا کون ہے داتا ہمارا یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ سلام سرکار احسرکار گوسل آدم یا گوسل سلام علیکہ یا مرشید سلام علیکہ یا مولا سلام کا اللہ علیکہ, علیکہ, علیکہ تے حضیر بکاری تمہیں ہو پاپیر کنڈاری تمہیں ہو مکتیر دشاری اے شہے گوسے بھنڈاری گو سو সালাম আলঙ্কা ইয়ামর্শিদ সালাম আলকা ইয়ামলা সালাম সলা তুল্লা আলাইকা গৌসিয়তের নূরে রখন কুতুবীয়তের পরশমনি ভান্ডারের নূরে রখন ইমদাদুল হক نورانی سلام کا یا مرشید سلام یا مولا سلام علیکی سلی بسم دائیں من بدا اللہ حبیبی کا خیر الخلق قلیم بیجور میرے درد السلام سلام برگزیدہ نبی پر اپنے مدام آپ کی درگاہ میں ادنا غلام کم سے بھی کم تر غلاموں کا غلام بلاغل کمالی کجبت جمالی خصالی صلو علیہ والی دہن میں زبا تمہارے لیے بدن میں ہے جا تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے بلاغل اولا جب جا بھی جمالی حسنت جمی خصالی صلو سلو علی والی صدمر آباد سل اعلیٰ گو سے خدا پیدا ہوئے جانے جا واقع لے صفا پیدا ہوئے دین نبی کی زندگی جن کی نظر کا فیض ہے اب عالم دنیا میں وہ روحِ دین مصطفیٰ پیدا ہوئے صد مرحبا صلی اعلیٰ غوثِ خدا پیدا ہوئے جانے جہائے آلِ صفا جن کی نظر کی فیض سے دل مردگا زندہ ہوئے اب عالم دنیا میں وہ عیسیٰ موجز نما پیدا ہوئے صد مرحبا سلی علی گو سے خدا پیدا ہوئے جانے جاؤ وقبلائے آل سبا اللہم سلی علی سیدنا محمد نبینا شفیعنا آئینہ مولانا محمد اللہم صلی علی سیدنا محمد نبینا شفیعنا آئینہ مولانا محمد یا گو سے مجمن مجھے شربت پلا دو یا گو سے مث مجھے شربت پلا دو تشنگی دل کو میرے آج بجا دو اللہم চললে অইল সেয়েদিন মোহাম্মদ নবিন শফি মাওলান মুহাম্মাদ আলহামদুলিল্লাহন জিকির হবে প্রত্যেকে আত্মাই এত সময় যেভাবে বসেন নামাজের কায়দায় নামাজ যেভাবে বসেন নামাজের মতো দুজানো হয়ে বসেন পাঁচ ওখ নামাজ অবশ্য করতে হবে নামাজের পর প্রত্যেক ওক্তের পর পাললে ভালো না পারলে নামাজ পাঁচ ওক্ত ঠিক থাকবে মসজিদের দেয়া সব কোনো যে লাহে লাহে লা জিকিরটা আপনার

ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله La ilaha illallah 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 la ilaha illallah

اللہ حاضر جین صاحب حضرت اللہ آمین فضل کر یار محمد مصطفیٰ کے واسطے سید القونین شاہ انبیاء کی واسطے یا الہ یہ عرضی کر میرے قبول ایس جب حضا دعائے مصطفیٰ کی واسطے دور کر رنج دلے سخت ملکو پخلی اس شاہ صدیق اکبر باسبا کی واسطے فضلوں کے ہاتھ اس مزکو میں وائ مقصد کہلا اس عمر فاروق عادل بیریہ کی واسطے دو جہاں میں حضرت عثمان کے رو سے مجھے مت خزل کی زیو مجھے سائے بھیا کی واسطے باہر گائے میں تیرے یہ میرے التضا حل مشکل ہو میرے مولا علی مشکل خوشا کی واسطے بلبلے بل باغ مدینہ قرۃ تلائی رسول یا نبی فاطمہ خیر النساء کی واسطے دے خوشی دل کو میری سر صاحب سے کر نقل مراد اس حسان حسین لخت دیگر صاحب لوا کی واسطے ہر طرف سے ہو جگم نے آ کے گہرا ہے مجھے دے فنا یا رب شہید کربلا اللہ کی واسطے کون یا خدا جوت در فریاد راس زین الباز کی واسطے میں بہو حیران ہو کر ہم کے مجھ پر نظر باکر و زافر علی منہ سارجہ کی واسطے و تکی تکیو بانو کی عش اور امام مہدیے پیرے خدا کی واسطے یا الہی سب اٹھالو درد و کبوج گاؤ سلازم میں سنڈاری رہنما کی واسطے مولا رحمان حضرت شاہ غلام رحمان کی واسطے کتب لشات حضرت شاہ مین الحق واضل کی واسطے مرشدنا سیدنا حضرت شاد الوار کی واسطے شان شاہ حضرت جیعو الحق کی واسطے اولاد غوث العظم سجدہ نسین دربار غوث العظم حضرت بولا رمض جارا شاہ سوی سید امداز الحق کی واسطے یا اللہ پاک بل جت ایشی آباد شہر بشبکہ دوشی دربار کوئی مہان دربار বর্তমান সৈয়দা নসীন দরবার গৌসুল আজম রহনুমায় শরীয়ত তরিকত আজিমুল বরকত আলহা সদরত মৌলানা শাহী সৈদ হক মদাজুল আলিক পবিত্র নির্দেশ এবং অনুমোদন ক্রমে আঞ্জুমান মুতাবিন গৌসম আজমন্দারি শাহ আমদাদিয়ার আওতাদির গৌসিয়া আহমদি আমদাদিয়া খেসমত কমিটি দক্ষিণ মহারাশাখার পক্ষ থেকে আজকে পবিত্র সহদায় করবল্লার মাহফিলে যে আয়োজন করেছেন স্মরণের এই মাহফিল করেছেন যারা এই মাহফিলের জন্য সারাদিন বেয়াফি খাস করে কর্মসূচি গ্রহণ করেছেন ইয়াল্লাহ ভাগ রব্বুল ইজ্জত এই মাহফিলের জন্য যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং প্রত্যেকের ক্যাসপথকে আরশো আজিম হয়েছে কুদুরত হাট্ট বের করে কবুল আর মঞ্জুর ফর মোহাম্মদ ইয়াল্লাহ ভাগ হাদিয়তান তোহতান সোনার মদিনার হাবিব সর্দার মুক্তার আকা মাওলা রহমত আলম নূরে মুজাসম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আলী আসসালামের পবিত্র রাজ হজরত আওলাদ রসুল আনসার রসুল তবে তাবিন রসুল ফলোহাই রসুল উম্মতান রসুল মহাজরান রসুল মৌলারে বিশেষ করে সৌদায় বদর সৌদায় হদ সৌদায় খন্দক সৌদায় কর্বল্লাত পান্তে যতগুলি শহীদ আছে

مدی ویتے مشیق و جنتا جنو ویتے شمال و جنتا شمس تنبیہ اولیہ گوش کدو عبدال فکی مرتقی فردگر تقویدہ دندار جمعیان امتان محمدی بچس پری اولاد غوصل آزم خلوفائی غوصل آزم لخت دیگر غوصل آزم خون وصل غوصل آزم آشکان طالبان مریدان محبین بکت و رکتا جست دنیا تیجار بھی دینی ہے جن خاص کرے چٹرگرام جب انہیں پادر علیہ সমস্ত অলিয় কামলেনদের নুরানি মধ্যে আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যাদের মায়ের লালিত পালিত হয়েছি আমাদের পত্রিকার মা বাপ দাদা জিনিসরা বন্ধু বান্ধব মার বংশধর থেকে বাপের বংশধর থেকে যারা বিদায় নিয়েছেন কর হয়েছেন প্রত্যেকের খবরের মধ্যে সব পৌঁছে প্রত্যেকের খবর কেউ জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়াল্লাহ পাক আমরা তোমার ইচ্ছায় জন্মগ্রহণ করেছি আমরা তোমার ইচ্ছায় মৃত্যুবরণ করবো আমাদের কোনো ক্ষমতা নাই শক্তি নাই গুণে দয়া গুণে মেহেরবান গুণে আমাদের প্রত্যেকের জিন্দগির গুণেকে মাফ করে দেওয়া বাবলা আমাদের মধ্যে যারা রোগ বেমারে কষ্ট হয়েছেন তাদেরকে রোগ থেকে সেফা দান করা যারা ঋণগ্রস্ত হয়েছেন তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করা যারা ব্যস্ত বাণিজ্য করেন তাদেরকে ব্যস্ত বাণিজ্যে কাময়াবসি করা আউলে আখেরে জাহেরে বাতেরে কবরে হাসরে মিজানে পুলসারাতে প্রত্যেকটা স্থানের মধ্যে আমরা সবাইকে তোমার গোলাম হিসেবে উদ্ধার কইলে মাওলা হাসরের কে আমাদের মাঠে লওয়ায় আহমদের পতাকা তালা আমরা প্রত্যেক স্থান দান করি মাওলা ইয়াল্লাহ পাক বিশেষ করে বর্তমান কঠিন সময় আমাদেরকে নফস শয়তান থেকে জিন্ন শয়তান থেকে মানবজীবী শয়তান থেকে ফেরকায়ে বাত থেকে রক্ষা করে সোজা আলে সন্দল জামাত এবং মাইজনের তরি গরবার অটল থাকার এক দান করা বাউলা আউ এ আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের ইমান আমলকে হেফাজত করে মাওলা সোজা সরাচল মুস্তাকমের পথে মতে কায় মাকাম এক দান করা মাওলা আমরা এবং আমাদের ভবিষ্যৎ বংশধর সবাইকে আহলে সন্তুল জামাতের উপর এবং তরিকের উপর অটল থাকার তো এক দান করা মাওলা সমস্ত বেইমেনি মোনাফিকি ফাঁসিকি কুহুর থেকে রক্ষা করে সরাজল মুস্তাকিমের প্রথমতে কায়ে মকান থেকে তহ এক মওলা আজকে যে মাহফিল আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে খেদমতকে জানে মালে কবুল করে মওলা এলাহিয়া এলাহিয়া এলাহি বাহার হালে তুই মুশকিল কুশাই الہی حشر میں خیر الورا کا ساتھ ہو رحمت عالم جناب مصطفیٰ کا ساتھ ہو تربت شراب آگی جنت ساز آئے رب جہاں یہ دعا مقبول کردہ استوائی لے مصطفیٰ وصل اللہ تعالیٰ علا خیر حلقی نور آج ہی سیدنا حبیبنا و نبینا و صدیقن و